ওয়েলকাম টু ফ্লারেস Mathematics, আজকে আমরা করবো ইনস্টলেশন অফ আর তো প্রথমে আর লিখেবে সার্চ করার পরে এখানে প্রথম যে লিঙ্কটা আসবে দেখবে অ্যাবাউট আর তারপর আর ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু ফর উইন্ডোজ এটা ক্লিক করবে এবার এখানে ডাউনলোড অপশন আছে তো ডাউনলোড অপশানের পাশে দেখো লেখা লেখা আছে নাইন সিক্সটি এটাতে এই লিঙ্কটাতে ক্লিক করে তোমরা এটা ডাউনলোড করবে ঠিক আছে এখানে এমনি করে সেভ করলে সেভ করার পর দেখবে পাশের যে ডাউনলোড অপশন রয়েছে সেখানে ডাউনলোড হবে ঠিক আছে ডট ই ফাইল এটা মানে এক্সিকিউটিভ ফাইভ এরপর তোমরা আরেকটা ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে আর্ট স্টুডিও কোনটার কী কাজ আমি পরে বলবো তো আর্ট স্টুডিও ডেস্কটপ বলে প্রথম যে লিঙ্কটা আসবে দেখবে পোজিটের ওপর পিওএসআইটি এটার যে আর্ট স্টুডিও যে লিঙ্কটা আসছে এখানে তোমরা ক্লিক করবে এবং প্রত্যেকেরই যাদের ল্যাপটপ আছে তাদের ল্যাপটপে করবে যাদের ডেস্কটপ আছে তাদের ডেস্কটপে করবে তো আর স্টুডিও ডেস্কটপটাতে ক্লিক করার পর এরকম টাইপের সাইটটা তোমার দেখতে পাবে তোমরা এরকম গেটিও সাইন অ্যাপস অনলাইন এরকম মানে ওয়েবসাইট এরকম দেখতে তো এখানে পাশে দেখো একটা অপশন রয়েছে ডাউনলোড আর্ট স্টুডিও তো এখানে আমরা আর্ট স্টুডিও ডাউনলোড করব। এবারে আর আর স্টুডিও কি জিনিস সেটা তো আমি বলবোই আস্তে আস্তে কিন্তু প্রথম আমরা আগে একদম প্রথম থেকে যেহেতু আমরা করছি তাই ইনস্টলেশন আর এবং আর্ট স্টুডিওটা তোমরা প্রথমে ইনস্টল করে রেখো তারপর আমি আস্তে আস্তে তোমাদেরকে বোঝাবো বা শেখাবো কোনটা থেকেই হয় বেসিক্যালি আমরা আর এর ওপর তোমরা কোড রান করলে সেভ করার অসুবিধা হয় এরকম ব্যাপার হয় যেটা আমরা পরে আস্তে আস্তে জানবো তো এইখানের যে ওয়েবসাইটটাতে দেখ গেলাম আরেকবার দেখিয়ে দিই আর্ট স্টুডিও ডেস্কটপ আর্ট স্টুডিও ডেস্কটপটা ওপেন করবে তারপরে দুটো শো হবে দেখবে ইনস্টল আর এবং দু নাম্বার হচ্ছে ইনস্টল আর্ট স্টুডিও তো ডাউনলোড আর্ট স্টুডিও ফর উইন্ডোজ যেটা আসছে সেটা তোমরা ডাউনলোড করবে বেশি না দুশো পনেরো এমবির মতো আছে তো একটু নেট লাগবে হ্যাঁ তো এটা ডাউনলোড করার পর এখানেও পাশে ডাউন ডাউনলোড যে আইকন রয়েছে সেখানে ডাউনলোড হবে এবার ডাউনলোড হওয়ার পরে তোমার এখানে দুশো পনেরো আর আগেরটাও নব্বই এমএম মনে হয় ছিল যাই হোক তো প্রথম দিন একটু নেট লাগবে এবং আর্ট তোমরা ডাউনলোড করার পরে তোমাদের আর কোনো অসুবিধা হবে না কারণ তারপরে তোমরা অফলাইনেই সেটাকে করতে পারবে আর্টস্টুডিও একবার ডাউনলোড হয়ে গেলে ঠিক আছে তোমরা অফলাইনেই কাজ করতে পারবে শুধু প্রথম দিন একটু নেট লাগবে তো নিজেদের যে নেট একটু খরচা করে এটা ডাউনলোড করে নাও তারপরে তো ইজিলি আর আমরা করতে পারবো ঠিক আছে তো এখন আমি আটটাই শুরু করছি কারণ ওটা ডাউনলোড হোক ততক্ষণ আমি একটু বলি যে আটটা কেন স্টার্ট করছি আটটা খুবই ইউজার ফ্রেন্ডলি এবং খুব শেখাটা সবার জন্য প্রথম যেহেতু আমি শেখাচ্ছি এবং আমরা মেনলি ফোকাস করছি হচ্ছে তোমার স্ট্যাট রিলেটেড বলো বা কোডিংয়ে যেটা আমাদের মোস্ট ইউজ হয় যে জিনিসগুলো সেগুলোর ওপর তো সেক্ষেত্রে আরে আমরা খুব সহজে প্লট করতে পারব কিছুদিন পর যখন আমি আস্তে আস্তে করাবো হ্যাঁ আরেকটা কথা সেটা হচ্ছে আমরা না বিগিনার তারপরে ইন্টারমিডিয়েট তারপরে অ্যাডভান্স এখন একেবারেই বিগিনারদের জন্য করছি তার জন্য একদম ইনস্টলেশন থেকে দেখাচ্ছি প্রথম থেকে ইনস্টলেশন কেন দেখাচ্ছি কারণ অনেকেই হতে পারে যে কীভাবে ইনস্টল করতে হয় সেগুলো জানে না যারা একটু হলেও জানো তারা ভিডিওটা স্কিপ করে করে দেখতে পারো আর যারা একদম জানো না তারা স্টেপ বাই স্টেপ আমি ওই জন্য আবার তোমাদের জন্য নতুন করে ইনস্টল করে দেখাচ্ছি যে কিভাবে তোমরা ইনস্টল করতে পারবে ঠিক আছে তো সেক্ষেত্রে প্রথমে আর যেটা ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু ফর উইন্ডোজ দেখালাম সেখানে গিয়ে ওই এক্সিকিউটিভ ডট ই ফাইল যেটা হয় সেটা ডাউনলোড করবে এবং তারপরে তা এদিকে আর স্টুডিও ডেক্সটপে গিয়ে ইনস্টল আর স্টুডিও করবে ঠিক আচ্ছা এবারে দেখো আমার দুটো ডাউনলোড হয়ে গেছে ডাউনলোডের অপশানে গিয়ে এখানে তোমাদের যে ফাইল ম্যানেজাররা থাকে সেখানে দুটো ইনস্টা সেভ হয়ে যাবে ঠিক আছে ডাউনলোড হওয়ার পর ফাইল ম্যানেজারে গিয়ে ডাউনলোডসে তোমরা গেলে এবং সেখানে গিয়ে প্রত্যেকটা ফাইল এবারে রান করাতে হবে প্রথম যে ফাইলটা ডাউনলোড হয়েছে সেই ফাউন ফাইলটাতে আমি যাচ্ছি এরপরে সেই ফাইলটাতে যখন ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা ক্লিক করবে তারপর তোমাদের কাছে অপশান আসবে এই যে সেটা করার পর প্রত্যেকটা তোমরা এই যে ইনস্টল করলে ডিফল্টেই রাখবে ঠিক আছে ইনস্টল এবং নেক্সট পরপর নেক্সট করে করে যাবে ঠিক আছে প্রত্যেকটাই আসবে দেখবে এরকম করে এবং নেক্সট করে প্রথমটা ইনস্টল তারপরে এগুলো তোমরা নেক্সট করে করে গেলে এই যে লাস্টে যেটা এলো এগুলো তোমাদের প্রত্যেকটাই তোমরা সিলেক্ট করে রাখবে কোনো অসুবিধা নেই এবং তারপরে তোমরা ইনস্টল করে নেবে ঠিক ইনস্টল হয়ে গেলেই তোমাদের আর তোমাদের কম্পিউটারে লোড হয়ে গেল ঠিক একটু টাইম লাগবে ওয়েট করবে এখানেও দেখো ইনস্টলিং দেখাচ্ছে তো ইনস্টল করা হয়ে যাওয়ার পর আমরা করবো আর্ট স্টুডিওটাকে ঠিক প্রথমে আর ফাইলটা আমরা করে নিলাম এটা ইনস্টল হোক তারপরে আমরা আর্ট স্টুডিওটাও সেমভাবে করব। আর এখানে যে প্রসেসটা দেখলে ইনস্টল তারপরে নেক্সট তোমরা বাই ডিফল্টও রাখতে পারো বা লাস্টে তাতে সব কটা সিলেক্টও করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক ইনস্টল হয়ে গেল এটা ব্যাস কমপ্লিট ফিনিশ এরপর আর্ট স্টুডিও আর্ট স্টুডিওটাও সেমভাবে তোমরা সেভ হওয়ার পর ফাইল ম্যানেজারে যাবে ফাইল ম্যানেজারে ডাউনলোডে থাকবে ডাউনলোডে গিয়ে আর স্টুডিওটাকে এইভাবে ওপেন করবে ক্লিক করার পরেই সাথে সাথে যেমনভাবে আগেরটা হল সেরকমভাবে এটাও এখানেও আর স্টুডিওটা তোমরা তোমরা যখন ক্লিক করবে তখন এরকম শো করবে ঠিক আছে তো একটু টাইম লাগছে ওয়েট আসুক হুম এবারে নেক্সট ডে একই রকমভাবে ওয়েলকাম টু আর স্টুডিও ডেস্কটপ এটাও তাই বাই ডিফল্ট রেখেই দেবে যেটা আছে সেটাই রাখবে নেক্সট এখানে ইনস্টল করে নেবে ঠিক আছে ইনস্টল করার পর ইনস্টলিং আচ্ছা এটাও একটু টাইম লাগবে ইনস্টল করার জন্য একটু টাইম দেবে তো এইভাবে তোমরা আর এবং আর্ট স্টুডিওটা ইনস্টল করে রাখো ঠিক আছে যারা জানো না তারা ভিডিওটা দেখে আস্তে আস্তে প্রত্যেকটা জায়গায় তোমরা গিয়ে ইনস্টল করো আশা করছি কোনো অসুবিধা হবে না আমি একদম ডিটেলসে দেখিয়ে দিলাম প্রত্যেকটা ইনস্টলেশন ধরে ধরে আমি দেখালাম যাতে রকম কোনো অসুবিধা না হয় আমার তো নয়তো প্রথম থেকেই ছিল বাট স্টিল তোমাদের জন্য আমি আরেকবার ইনস্টল করে তোমাদেরকে দেখালাম যাতে যারা একদম নতুন যারা শেখার জন্য আগ্রহী কারণ আমি তোমাদের কমেন্ট পেয়ে আমার খুবই ভালো লেগেছে যে তোমরা প্রত্যেকে খুব ভালো রেসপন্স করেছো তো সেটার জন্যই আমি আবার প্রথম থেকে দেখালাম এটা আর যারা জানো তারা একটু স্কিপ করে করে দেখো আর যারা জানো না তারা একটু আস্তে আস্তে ইনস্টল করে নাও আজকে আমি কোনো এক্সট্রা কোনো কোড করাচ্ছি না আজকে শুধু ইনস্টলেশন করালাম কারণ তোমাদের নিজেদেরকেও ডেস্কটপ হোক বা ল্যাপটপে হোক এটা ইনস্টল করতে টাইম লাগবে তাই একটু ইনস্টল করে নাও তারপর আমি নেক্সট ডে থেকে ক্লাস শুরু করব এবং একদম বেসিক থেকে হবে কোনো চিন্তা নেওয়ার কোনো কারণেই আগের কোনো নলেজ লাগবে না একদম বেসিক থেকেই আমি করাবো যেরকমভাবে একদম ইনস্টল থেকে করালাম এটা হচ্ছে ঠিক আমরা নতুন বই কেনার মতো নতুন নতুনভাবে ডেস্কটপে তোমরা আর এবং আর্ট স্টুডিও ইনস্টল করে নাও ঠিক সেরকমভাবে আমি একদম প্রথম থেকে একদম করাবো তো চিন্তা করার কোনো কারণ নেই আর একটা কথা যেটা কমেন্টে আমি দেখছিলাম আচ্ছা এটা সেট ফিনিশ করি এটা ফিনিশ হয়ে গেল আচ্ছা আর একটা যেটা কথা যে তোমাদের টুয়েলভেরটা দেখছিলাম তোমরা অনেকেই বলছিলে যে টুয়েলভের জন্য দিদি পড়াতে টুয়েলভে কম্পিউটার সায়েন্স তোমাদের যাদের যাদের আছে আচ্ছা এখানে না তোমাদের যখনই ডাউনলোড হয়ে যাবে যখন তোমরা যখন সার্চ করবে আর থ্রি পয়েন্ট টু পয়েন্ট ওয়ানও দেখাবে এবং আর স্টুডিও দেখাবে এবারে আমাদের আর আর নিয়ে কাজ নেই আর স্টুডিওটাকে আমরা ওপেন করে নেবো ঠিক আছে আচ্ছা তো কম্পিউটারটা ওপেন হবে তো কম্পিউটার সায়েন্স যারা বলছিল তাদের আমি চেষ্টা করছি তাদের জন্য আমি কিছু ভিডিও হলো আনার যতটা পারবো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তোমাদের রিকোয়েস্ট আমি রাখবো অফ কিন্তু টাইমটা খুবই কম তো এই যে হয়ে গেল আমাদের আর্ট স্টুডিও ইনস্টল এরপর আমরা কোড লিখবো জাস্ট ইন্টারফেসটা দেখে রাখো দেখেই একটা আনন্দ লাগছে তাই না নতুন জিনিস শিখতে চলেছে এবং তার ইন্টারফেস কীরকম হয় এখানে দেখো ফাইল থাকে যেখানে আমরা নতুন ফাইল নেব আমরা ফাইল আমাদের করা থাকলে আমরা ওপেন করব আমরা আর্ট স্ক্রিপ্টে কাজ করি সেই আমরা নতুন করে আর স্ক্রিপ্ট ক্রিয়েট করব সেটার কি করে আমরা ক্রিয়েট করি কন্ট্রোল প্লাস সি প্লাস ক্যাপিটাল মানে এন সেটা আমি দেখ পরপর বলবো এখানে আমরা দেখো এক্সিকলস টু ওয়াই সরি এক্সেকস টু ইলেভেন লিখলাম ওয়াইকলস টু আমি টুয়েলভ লিখলাম এখানে এক্স প্লাস ওয়াই করলাম টোয়েন্টি থ্রি চলে এলো সো দ্যাট ইজ ইয়োর ফার্স্ট প্রোগ্রাম আমি একদম আবার পরের দিন এটা আবার করাবো বাট তবুও তোমরা প্রথম একটা প্রোগ্রাম দেখে নাও যখন আমি ইন্ট্রোডাকশানে বলছিলাম তখন এটা জানিয়েছিলাম সো আজকের মতো টাটা কারণ আমরা দেখে নিলাম কি করে ইনস্টল করতে হয় আর প্রথম একটা ছোট্ট একটা প্রোগ্রাম আমরা রানও করে নিলাম যদিও পরের দিন সেটা করাবো আর যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছো তাদের যেহেতু আর হাতে এক মাস টাইম আছে আমি দেখছি কতটা কি করা যায় একটু টাইম লাগবে ততক্ষণে আরটা দেখো আর যাদের এখন সামনে এইচএস তাদেরকে বেস্ট অফ লাখ তোমরা ভালো করে প্রিপারেশান নাও তো খুব ভালো করে এক্সাম দাও তাদের সবাইকে বেস্ট অফ লাখ জানাই আর বাকি যারা আছো যারা যারা রেকর্ডিং নিয়ে এক্সাইটেড তাদের সাথে শেয়ার করো কারণ সবাই মিলে একসাথে যদি আমরা এই চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করি তাহলে সব খুব ভালো লাগবে আমারও কারণ আমরা এরপর একের পর এক একটা করে চ্যালেঞ্জ নিতে থাকবো তো এটা ছিল প্রথম ভিডিও তো প্রোগ্রামিংয়ের বা এই চ্যানেলের নিউ সেগমেন্টের ফার্স্ট ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের ইনস্টলেশন হয়ে গেলে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও ইনস্টলেশন ডান ওকে টাটা